নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথী, চোখে সংবাদে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন এলাকাবাসীদের দাবি। দাঁতন এক নম্বর ব্লকের আইকোলা পঞ্চায়েতের ভূঁইয়াপুকুর এলাকার কমপক্ষে সাতজন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে তিনজন শিশু। গত সপ্তাহের বুধবার থেকে অনেকের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে শুরু করে। বৃহস্পতিবার ফের পাঁচজনকে দাঁতন হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এলাকায় বসানো হয়েছে মেডিকেল টিম, বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করছে স্বাস্থ্য দপ্তর। এদিন ব্লকের স্বাস্থ্যকর্তা প্রভাকর সাহু এলাকায় গিয়ে তদারকি করেন, সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মীরা, সচেতন করেন আদিবাসী অধ্যুষিত মানুষজনদের। সাত বছরের হীরা মুর্মু, পাঁচ বছরের তিরু মুর্মু, কুড়ি বছরের গুরুবাড়ি হাঁসদা, বছর পঞ্চান্নর মুচিরাম মান্ডি, বাপি হাঁসদা বর্তমানে হাসপাতালে ভর্তি। সকলেরই একই উপসর্গ। হাসপাতাল সূত্রে খবর, জলের তেমন কোনো ভালো উৎস নেই। খোলা মুখ, নলকূপের জল ও পুকুরের জল ব্যবহারের ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, এলাকার পুকুরটির জল দূষিত, ইদানিং মাছও মরতে শুরু করেছে, তবে তার জল তেমন ব্যবহার করা হয় না। তবে পাশেই থাকা নলকূপের জলের সমস্যা থাকতে পারে, জল পরিশোধন করে খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বমি পায়খানা উপসর্গ নিয়ে 35 বছর বয়সী ঠাকুর হেমব্রমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কয়েকদিন আগে, পরে ভালো হয়ে গেলে অন্য উপসর্গ দেখা দেয়। দাঁতন থেকে মেদিনীপুর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয় গত সোমবার ভোরে, আর এই ঘটনায় আরও বেশি আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাসপাতাল সূত্রে খবর, ঠাকুরের মৃত্যু হয়েছে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা থেকে। এদিকে ব্লকের ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক প্রভাকর সাহু বলেন, জলের থেকেই সমস্যা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এলাকায় আছে মেডিকেল টিম। পাঁশকুড়া তৃণমূল নেতা কুরবান শাহের খুনের ঘটনায় আব্দুল খালেক খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার তমলুক আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে তোলা হলে বিচারক তা মঞ্জুর করে। এই ব্যক্তির বিরুদ্ধে খুন, রিভলভার, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, পরিকল্পিতভাবে খুনের মামলা রুজু করেছে পুলিশ, তবে মূল অভিযুক্তদের এখনও ধরতে পারেনি পুলিশ। আব্দুল খালেক খান নামে এই ব্যক্তি নিজেকে তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। পুজোর কটা দিন জঙ্গল থেকে আসেনি, কিন্তু পুজো যেতেই আবার এলাকা টহলে বেরোলো গজরাজ। ঝাড়গ্রাম গ্রামীণ এলাকার একাধিক জায়গায় অবাধ বিচরণ তার, যখন তখন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলে তল্লাশি, রাগ হলে উল্টেও দেয় গাড়ি, খুব খিদে পেলে স্কুলের মিড ডে মিলের চাল তো আছেই। তবে পুজোর কটা দিন কাউকে বিরক্ত করেনি সে। পুজো শেষ, এবার আবার টহল শুরু। এলাকার মানুষের পরিচিত এই রেসিডেন্সিয়াল হাতিটি ক্ষয়ক্ষতি না করলেও খুব একটা বিরক্ত নয় গ্রামবাসীরাও। গ্রামে ঢুকে গেলে শুধু জঙ্গলে তাড়িয়ে দিতে হয়। বৃহস্পতিবার সকালে রামরামার জঙ্গল দিয়ে ঢুকে লালগেড়িয়া গ্রামে ঢুকে হাতিটি। বড় রাখা
অজানা জন্তুর আক্রমণে সাঁকরাইল ব্লকের ধানঘড়ি মুড়াকাটিতে দশটি ভেড়ার মৃত্যুর পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। বুধবার রাতে হঠাৎ করেই হামলা চালায় জন্তুগুলি। আকাশ মেঘলা থাকায় প্রথমে গ্রাহ্য না করলেও পরে রাস্তা থেকে ভেড়া ও কুকুরের ডাকে সন্দেহ হয় গ্রামবাসীদের। বেরিয়ে দেখে পরপর বেশ কয়েকটি ভেড়া রাস্তায় পড়ে রয়েছে। ভোরের আলো ফুটলে দেখা যায় মোট দশটি ভেড়াকে মারা হয়েছে। এরপরেই একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলে প্রাথমিক ধারণা নেকড়ে জাতীয় কোনো জন্তু হতে পারে। নজরদারি শুরু করেছে বন দপ্তর। তিন কিলো ওজনের কচ্ছপ ধরে না মেরে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার বালিডাঙ্গা গ্রামে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ বালিডাঙ্গা গ্রামের বাসিন্দা মনসাকর দেখেন তার বাড়ির মধ্যে কোথা থেকে প্রবেশ করেছে একটি প্রায় তিন কিলো ওজনের বড় কচ্ছপ। তখন তিনি কচ্ছপটি না মেরে দাসপুর সুলতাননগর বন বিভাগের সাথে যোগাযোগ করেন কচ্ছপ নিয়ে যাওয়ার জন্য। খবর পেয়ে এদিন বিকেল নাগাদ বন দপ্তরের রিকোভারি টিমের সদস্যরা এসে কচ্ছপ নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোনো জলাশয়ে ছেড়ে দেওয়া হবে কচ্ছপটিকে। গভীর রাতে নন্দকুমার থানা এলাকার বাত্রাহাট বাজারে ভীমদেব ভ্যারাইটি স্টোরে ভুসিমাল দোকানে চুরির ঘটনা ঘটল। দোকানদার দেবাশিস প্রামাণিক বলেন, দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যাই। ভোর চারটের সময় এলাকাবাসীরা ও কিছু দোকানদারের মাধ্যমে জানতে পারি আমার দোকানের তালা ভাঙা। আমি হন্তদন্ত হয়ে এসে দেখি আমার দোকানের দরজা ভাঙা। দোকানের ভেতরে সমস্ত মালপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। দোকানের কিছু দামি মালপত্র সহ নগদ ৪০,০০০ টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। বাজার কমিটির সম্পাদক অভিজিৎ পাত্র বলেন, এর আগে ছোটখাটো অনেক চুরি হয়েছে, তবে এলাকায় চোরের উপদ্রব আগের তুলনায় অনেক বেড়েছে। কিছুদিনের মধ্যেই বাজার লাগোয়া নাড়াদাড়ি আলাশুলি গুড়িয়া গ্রামে বেশ কিছু বাড়ি চুরি হয়েছে। পুজোর আগেই চলে গিয়েছিল ফাল্গুনি, আর পুজোর পরেই আবার হাজির তার ভাই। আজ দুবছরেরও কম এই হস্তি শাবককে উদ্ধার করে জুলজিক্যাল পার্কে আনা হয়েছে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শাবকটির শরীরে জল কমে যাওয়ায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয়েছে। পুজো শেষ হতেই চাঁদ রাতে প্রায় ৫০টি হাতির দল ঢুকে পড়তেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দলটিতে শাবক ছিল। এদিন সকাল থেকে চাঁদড়া রেঞ্জের কর্মীরা ২৫ হুলা পার্টিদের নিয়ে দলটিকে ড্রাইভ করা শুরু করেন। পাল্টিকে প্রায় ৪-৫ কিমি ভেতরে ঝরিয়া বাঘঘোড়া পর্যন্ত তাড়াবার পরেই বিপত্তি শুরু হয়। দলের একটি দাঁতাল হাতি বিচ্ছিন্ন হয়ে গেলে বেশ বেগ পেতে হয় কর্মীদের। এদিকে দলের একটি শাবক হাতিও বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে দলে ফেরানোর চেষ্টা চলে। এই করতে গিয়ে বিকেল গড়িয়ে যায়। মা ছাড়া শাবক হাতিটিও হিংস্র হয়ে উঠেছিল, বারে বারে তেড়ে আসছিল। শেষে শাবকটিকে বাঁচাতে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে পাঠানো হয়। এদিকে শাবক ছাড়া মা হাতিটি হিংস্র হয়ে গ্রামে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। শিরসি, বাঘঘোড়া, ঝরিয়া সহ আশেপাশের গ্রামের মানুষেরা বেশ আতঙ্কে রয়েছেন। লাগেনি শুনতে লাগেনি
সংবাদ পর্যন্তই নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।